খাগড়াছড়ির পাহাড়ে বিশ্বের জনপ্রিয় পানীয় কফি চাষে সফলতার দাবি করেছেন কৃষি বিশেষজ্ঞরা। পাহাড়ের জলবায়ু ও মাটি চাষের উপযোগী হওয়ায় কফির বাণিজ্যিক উৎপাদনে আশাবাদী কৃষি গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি। প্রতিনিধি জসীমউদ্দিন মজুমদারের পাঠানো তথ্য ছবিতে সিরাজু মনিরার আর একটি রিপোর্ট। 2001 সাল থেকে খাগড়াছড়ির পাহাড়ে বিভিন্ন সময় কফির পরীক্ষামূলক চাষ করা হলেও আসেনি সফলতা। তবে চলতি বছর পাহাড়ে কফি চাষে ভালো ফলন হওয়ায় সফলতার দাবি করছেন কৃষি বিশেষজ্ঞরা। রং ও স্বাদে অতুলনীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাষ করা উন্নত মানের এ কফি এখন বাজারে পাওয়া যাচ্ছে। কফিটা খাইতে খুবই সুস্বাদু, এই কফিটা যেই খায় সবাই খুব ভালো বলে। সম্প্রতি কফি চাষে সফলতা অর্জন করায় বাণিজ্যিকভাবে এর চাষ বিস্তারে কৃষি গবেষণা ইনস্টিটিউট সফল হবে বলে মনে করছেন এই কর্মকর্তা। প্রক্রিয়াজাত সহ বিভিন্ন সমস্যার কারণে তারা তেমন একটা লাভের মুখ দেখতে পারেনি, তবে তারা এইবার আবার নতুন করে উদ্যোগ নিয়েছে। আশা করা যায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় কফির সম্প্রসারণ সম্ভব হবে। কফি চাষে সফলতা পেলেও প্রক্রিয়াজাত করতে না পারার কারণে এখনও আলোর মুখ দেখেনি কৃষকেরা। পাহাড়ের জলবায়ু ও মাটি কফি চাষের উপযোগী হওয়ায় অদূর ভবিষ্যতে এ থেকে কৃষকেরা ভালো আয় করতে পারবে বলে মনে করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এ কর্মকর্তা। এই পাহাড়ি অঞ্চলে অত্যন্ত উপযোগী একটি কৃষিকাজ, যেটি খুব অল্প পরিশ্রমে অল্প ব্যয়ে এই কফি উৎপাদন করা যাবে দীর্ঘদিন ধরে একই বাগান থেকে, সেটি কৃষকরা অনুপ্রাণিত হবেন এবং এটি জনপ্রিয় হয়ে উঠবে। আমদানি করে পান নয়, দেশেই উৎপাদন করে পূরণ হোক চায়ের পর বিশ্বের জনপ্রিয় এ পানীয় চাহিদা, এমনটাই প্রত্যাশা সবার। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলে থাকছেন না মুশফিকুর রহিম। হজের কারণে এই সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। হজের জন্য বিসিবির কাছে আগেই ছুটির জন্য আবেদন করে রেখেছিলেন মুশফিক, সেই ছুটি মঞ্জুর করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। মুশফিক যখন সৌদি আরবের জন্য দেশ ছাড়বেন, বাংলাদেশ দল তখন থাকবে উইন্ডিজ সফরে। শেষ তিন ওয়েস্ট ইন্ডিজ সফরেই ছিলেন মুশফিক। এবার সম্ভাবনা ছিল সিরিজের শুরুর দিকে থাকার, তবে পুরো সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন এই টাইগার ব্যাটসম্যান।